জেপি ডাব আজকে ওয়েলকাম ইউ অল আজকে আমরা কিসে ওয়েলকাম জানাচ্ছি না একটা বেসিক সিরিজে আমরা বইতে যখন পড়ি সমস্ত কিছু তার গল্পটা তার বেসিক্সটা আমরা জানি না তাই পড়তে থাকি তাই কী হয় মাঝে মাঝে আমাদের পড়তে যেমন এই টপিকটা ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট খুব বোরিং লাগে আমারও দারুণ বোরিং লাগতো অনেক ফাটাফাটি লেভেলের বোরিং লাগতো পড়তে ইচ্ছেই করতো না ভাই কী বোরিং লাগে তো যদি এর পেছনের কারণ গল্পগুলো সব জানা যায় সবই সবই একটাই উদ্দেশ্য যাতে তোমাদের পড়াশোনা ইন্টারেস্ট বাড়ে এবং তোমরা এইটাকে খুব সুন্দর করে পড়তে পারো এই চ্যাপ্টারগুলোকেও এই বোরিং চ্যাপ্টারগুলোকেও আমরা কি জানি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই যে মিটার কিলোগ্রাম সেকেন্ড অ্যাম্পিয়ার এই সমস্ত গল্প আমরা জানি কিন্তু ইউনিট মেজারমেন্ট কি করে হলো প্রাচীনকালে একদম বহু যুগ আগে কী ছিল বিনিময় প্রথা তখন কোনো ইউনিট মেজারমেন্ট কিচ্ছু ছিল না তখন কি করছো তুমি আমাকে চাল দাও তুমি আমার থেকে জামা নাও এরম ছিল আজকে যদি থাক কত ভালো হতো আমি ফিজিক্স পড়াতাম কাউকে বলতাম আচ্ছা আপনার মোবাইলের দোকান আছে ঠিক আছে আমি ফিজিক্স পড়াবো আমাকে একটা আইফোন দিয়ে দেবেন কাউকে বলতাম আচ্ছা আপনি বিল্ডিং প্রোমোটার আচ্ছা আপনি ফ্ল্যাট ফ্ল্যাট বানান ঠিক আছে আমি পড়াবো ফিজিক্স পড়াবো একটা ফ্ল্যাট দিয়ে দিন আমায় কিন্তু গল্পটা হচ্ছে কি মানে যে কাজটা করছি আর তার বদলে যেটা চাইছি সেটা যদি অনেক বেশি হয়ে যায় এই ঘটনাটাই ঘটেছিল সেই জন্য কিন্তু আস্তে 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 সে বিনিময় প্রথা থেকে মানুষ হলো একটা পরিমাপ কিছুভাবে একটা একটা কোনো রকমের হিসেবে হলো শুরুতে বস্তা ফস্তা দিয়ে হতো যে দুই বস্তা চাল চার বস্তা চাল তারপরে আস্তে 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 কি হলো মেজারমেন্ট আস্তে আস্তে হলো সঠিক মূল্যাও সঠিক মূল্যায়ন তো কি হলো সেই বেসিক সব মেজারমেন্টে তো এখানে তো আমরা এসআই পদ্ধতির যা কিছু আছে সেগুলো আমরা লিখে দিয়েছি কিন্তু এর গল্পটা কোথায় কখন শুরু হয়েছিল এই মেজারমেন্টের পদ্ধতি কখন মানুষ একটা ইউনিট নিয়ে চিন্তাভাবনা করা শুরু করেছিল যদি ইউনিট অনেক পরে এসেছিল একটা মেজারমেন্টের একটা গল্প ছিল সেটা কখন এলো একদম বহু আগে অ্যান্সিয়েন্ট যুগে বলতে পারো কালে দেখো মিশরীয় সভ্যতায় মেসোপটেমিয়া ইন্দাস ভ্যালি যেগুলো আমরা পড়েছি সিন্ধু সভ্যতা সেইখানগুলোয় সেইখানগুলোয় কি হচ্ছে তো দেখতে পাচ্ছ তোমরা সেই যুগে চলে গেছি আমরা এখন তো সেইখানের থেকে প্রথম ওই জায়গার লোকেরা একটা মেজারমেন্টের হিসেব নিকেশ নিয়ে এলো ঠিক আছে এই প্রাচীন সভ্যতাগুলোই নিয়ে এলো হচ্ছে এই মেজারমেন্টের হিসেব তারপর কি হলো তারপর এই মেজারমেন্ট কী হবে কী হবে তোমরা সবাই পড়েছ এই আলী বাবা চোরের কাহিনী তাই না 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 মর্জিনা তার থেকে তুই বল ছিচি একতা জঞ্জাল এটাও শুনেছ বা গুগল সার্চ করে ইউটিউব সার্চ করে শুনতে পারো তো এইখানে এই আলী বাবা কি করলেন একদিন সেই চল্লিশ চোরের ডেরায় গিয়ে সেখান থেকে হিরে জহরত মোহর সোনা দানা সব নিয়ে এলেন তো তখন কি দেখেছিলাম আমরা সেগুলো কতটা সোনা আছে কি আছে সেগুলো না তো গ্রামে এখন কি দশ গ্রামে সোনা বিক্রি হয় ব্যাংক থেকেও পাওয়া যায় কিন্তু তখন কি হচ্ছে কিভাবে করবে না জেনে ওরা কি করেছিল সেটা মেজার করার জন্য যারা গল্প পড়েছে জানবে তারা একটা কাপ বা বাটির মতন এনেছিল এই যে এই টাইপের একটা কিছু একটা এরকম বাটি বা একটা কিছু একটা মাপ এনেছিল ঠিক আছে আগে এরকম মাপ ইউজ হতো দোকানে দেখবে এরকম করে মাপ তুলে এর দিদি আচ্ছা এতটা দিলাম তেল তোমায় তো যেমন বিকার বিকারে যেমন হয় তো সেই মাপেতে ওরা সোনা দানা ফেলে কী করেছিল দেখবে হিসাব করেছিল মানে কোনো একটা হিসেবে জানতে হবে যে আমার কাছে কি আছে কিন্তু কি সেই হিসেব পারফেক্ট হচ্ছে না সেই হিসেব পারফেক্ট হচ্ছে না কম বেশি এদিক ওদিক হতেই পারে ভাই সোনা এইটুকুন কম বেশি হয়ে গেলই তো অনেক ব্যাপার আস্তে 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 তার ভবিষ্যতে আমরা উন্নতিকরণ শুরু করলাম প্রথম প্রথম মেজারমেন্টের ইউনিট কখন স্থাপন হলো ফ্রেঞ্চ রেভলিউশনের সময় ফ্রেঞ্চ রেভলিউশনের সময় কি হলো না ফ্রান্সে ওরাই প্রপোজ করলো মিটার যেটা জন্য মিটার হিসেবে ওরা দিল যেটার গ্রিক অর্থ হলো মেজারমেন্ট ঠিক আছে তো যাই হোক ইউনিট ব্যবহার করা শুরু হলো যাতে গন্ডগোল না হয়ে যায় তো এরপর তোমরা জানো যে অনেক রকম হয় বাড়িতে তোমরা জিজ্ঞেস করতে পারো বাবা মাকে যে তারা যখন ছোটবেলা পাউরুটি কিনতে যেত বলতে এক পাউন্ডের পাউরুটি দাও এখন কিন্তু আর এই পাউন্ড সিস্টেমটা আমাদের দোকান বাজারে চলে নাই বলতে পারো কেন কি গল্প হয়েছিল দেখো এরপরে কি হলো মানে এটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ রেভলিউশনেরও আগে কিন্তু এইটা দেওয়ার কারণ কিনা এখনও এটা আমরা ইউজ করতে পারি বাড়িতে মাকে ঠাকুমাকে পিসিকে জিজ্ঞেস করলেই জানতে পারবে যে ফোর আর্ম লেন্থ এইটাকে মানুষ ইউজ করতে শুরু করে একটা ইউনিট হিসেবে মেজারমেন্টের ফোর আর্ম লেন্থ মানে এই যে এত হাত বাংলায় আমরা হাত হিসেবে বলতাম দেখবে একটা খুব প্রচলিত কথা আছে যেটা এখনো আজকের দিনেও চলে যেটাকে বলেছে বারো হাতের শাড়ি তার জন্য সেই শাড়ির ছবি দিয়েছি এছাড়া এই পাম লেন্থ ছিল মানে এইখান থেকে এতটা ডিস্টেন্স নিয়ে কি করা যায় সেটারও একটা মেজারমেন্ট হতো এইভাবে এইভাবে মাপতো ঠিক আছে ওই এক হাতেই আমার হাতের মতন এইভাবে বলা হতো তখন ঠিক আছে এইবার কি হলো গল্প ভাই আমার হাতের যা লেন্থ অন্য একজনের হাতের লেন্থের থেকে বড় হতে পারে ছোট হতে পারে তো এক্স্যাক্ট মেজারমেন্ট পাওয়া যাবে না তো এইভাবে আমি দোকান থেকে কিনতে গেলাম যেটা শাড়ি কিনে আনলে কেউ নিয়ে দেখলো যে ভাই বারো হাত বলে দিল এটা তো এগারো হাত এবার দোকানদার মেপে দেখিয়ে দিল না দেখো আমার হাতে বারো হাত পয়েন্ট তাই আমাদের মেজারমেন্টের জন্য একটা প্রপার লেন্থ চাই একদম সমস্ত কিছু একটা প্রপার ওয়েতে চাই তারপরে কি হলো আমরা আস্তে 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 এইটাই প্রবলেম দেখা দিল যেই প্রবলেমটা দেখা দিল কোথায় গোটা পৃথিবী জুড়ে এবং সায়েন্টিস্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট কোয়ান্টিটিতে কাজ করা শুরু করলো এই ডিফারেন্ট কোয়ান্টিটিতে কাজ করতে 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 কি হলো দেখা যাচ্ছে এই দিকের সায়েন্টিস্ট যখন এই দিক এই এই দিকের সায়েন্টিস্ট যখন এই দিকের সাইন্টিস্টের সঙ্গে মিলে কাজ করছে তখন কি হয়ে যাচ্ছে একটা হিসেবে গোলমাল পেকে যাচ্ছে তো এই হিসেবের গোলমাল পাকানোর জন্য তো সবাই মহাবিপদে বললো কি করা যায় তো ও এক হিসেব দিচ্ছে আরে ভাই দাঁড়া 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 আমি একটা করি তো সবাই ভাবলো যে না একটা কিছু সিস্টেম নিতে হবে তখন তিনটে সিস্টেম ইউজ হলো আস্তে আস্তে যেটাকে একটাকে আমরা এমকেএস বলতাম সো এই এমকেএস কি হতো না ইটালিতে ইউজ হতো প্রথম এমকেএস সিস্টেম এমকেএস সিস্টেম ইউজ হতো প্রথম ইটালিতে মিটার কিলোগ্রাম সেকেন্ড তোমরা জানো এরপর কি হলো না এরপর বলল। জার্মানি কি করত জার্মানি ইউজ করত সিজিএস সিস্টেম জার্মানিতে ইউজ হতে থাকলো সিজিএস সিস্টেম সেন্টিমিটার গ্রাম সেকেন্ড দেখো সবাই সেকেন্ড আছে টাইমের ইউনিটটা কিন্তু গল্পটা বস একদম সমান আছে তো ঠিক আছে ভালো তো এরা সব একটা সিস্টেমে এলো যে সিস্টেমে তোমরা জানোই যে ফান্ডামেন্টাল ইউনিটস কার কার হয় না মাস 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 লেন্থ 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 আর টাইম সো সেন্টিমিটার গ্রাম টাইমের সেইভাবে সবাই বানালো ইংল্যান্ডের লোক কী করলো ইংল্যান্ডে কি করছে বাবু ওরা এফপিএস চালালো ফুট পাউন্ড অ্যান্ড সেকেন্ড ইংল্যান্ড মানে ব্রিটেনই হোয়াট এভার তো তারপরেও একটা সমস্যা কি আমি যদি ইংল্যান্ড থেকে কিছু একটা আনতে যাই তুমি যদি ইংল্যান্ড থেকে কিছু একটা সেটা সায়েন্স রিলেটেডও হতে পারে সেটা ইকোনমি রিলেটেডও হতে পারে তুমি কেনাকাটাও করতে পারো তো তোমাকে সব সময় এক পাউন্ড মানে কত গ্রাম কি কতটা কিলোগ্রাম সেই হিসেব করে এক্সচেঞ্জ করে করে ক্যালকুলেশান করতে 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 হবে সেই সব ভাবনা চিন্তা ছেড়ে সমস্ত সায়েন্টিস্ট এবার এক জায়গায় এসে বললো না ভাই এইভাবে হচ্ছে না গোটা ওয়ার্ল্ডকে একটা সিস্টেম মেনে চলতে হবে এবং আবিষ্কার হলো এবং আবিষ্কার হলো স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল এস আই ইউনিট যেটা প্রাধান্য পেয়ে গেল ইটালির তৈরি করা ইউনিট এম কে এস শুরুতেই জানি বাকিগুলোও বলেছি কারেন্ট অ্যাম্পিয়ারিং নেওয়া হয় তারপরে ক্যান্ডেল আছে তো ইউনিটের সমস্যা মিটল আস্তে আস্তে সবাই সারা পৃথিবীর লোক একই ইউনিট সিস্টেম করে কথা বলতে থাকলো সায়েন্সের হিসেব চলতে থাকলো ট্রানজাকশান চলতে থাকলো ইকোনমি চলতে থাকলো চলো ভেরি গুড এরপর কি এলো এরপর এলো হচ্ছে আমরাও যখন দোকানে যাই দেখবে দোকানদাররা কি করে মাঝে মাঝে এটা কত যদি দাম বেশি থাকে এটা আড়াইশো ষাট টাকা আড়াইশো ষাট টাকা আমাকে কী করতে হয় হিসেব করতে আচ্ছা আড়াইশো ষাট টাকা মানে কিলো হচ্ছে আড়াইশো ইন্টু চার হলে এক কিলো চার ইন্টু ষাট দুশো চল্লিশ টাকা এত দাম বাড়িয়ে রেখে তুই ওরা ওটা ছককসে ওরা ওটা যাতে কম শুনতে লাগে টাকাটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট দেয় ওই জন্যে কেজি আর দুশো চল্লিশ টাকা বলে না কিন্তু আমাদের যারা কিনতে যায় তারা সেটা হিসেব করে যাই হোক এইবার চলে এলো দেখো সমস্ত জায়গায় কি দেখলে না টাইমের ইউনিটটা সেম ছিল সেকেন্ড ছিল তো আমরা চলে এলাম ফাইনালি টাইম নিয়ে কথা বলতে তো প্রথম টাইম কীভাবে দেখা হতো এরও আগে যে সময়কার কথা বলছি তারও আগে টাইমকে প্রহর হিসেবে মাপা হতো ইন্ডিয়াতেই প্রহর হিসেবে প্রথম প্রহর দ্বিতীয় প্রহর তৃতীয় প্রহর এইভাবে মানে যেমন আমরা বলি না গুড মর্নিং গুড নুন গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট তো সকাল হলো মর্নিং প্রথম প্রহর ওদের কাজ চলেই হবে লোকেদের তো চাপও ছিল না যে টাইম টু টাইম সব করতে হবে এই করতে হবে লোকেদের একটা বিন্দা স্কুল লাইফ ছিল প্রহরে চলতো তারপরে বলতো যে না টাইমনি টাইমলি কাজ করতে হবে এই টাইম মেনটেন করতে গিয়ে তৈরি হলো সূর্য যার অরিজিনাল ছবিটা এখানে রয়েছে তো এটা কিভাবে মাপা হতো না এই সূর্যের পজিশান অনুযায়ী দেখো ছায়ার পজিশানটা চেঞ্জ হতে হতে যেত আর সেইভাবেই ওরা হিসেব করে নিত যে এখন কত সময় হয়েছে একটা বাজে দুটো বাজে তিনটে বাজে কিন্তু আমরা পারফেক্ট সময় বুঝতে পারতাম না এটা ঘটনা কিন্তু স্টিল সময়টা নিয়ে কালচার শুরু হলো কিন্তু শুরুতেই জানবে শুরুতেই কিন্তু মানুষ এরকম ভাবে সেকেন্ড আবিষ্কার করে ফেলেনি ঘড়িও যখন আবিষ্কার হয়েছে শুরুতেই সেকেন্ডের কাঁটা আবিষ্কার হয়নি অনেক সময় লেগেছে শুধু ঘন্টার কাঁটা নিয়েই চলতে এখানে ছায়াতেও শুধু মোটামুটি ভাবে ঘন্টাটাকে বুঝতে তাও পারফেক্টলি পারো না সেকেন্ড আবিষ্কার হয়েছে অনেক পরে নেক্সট বড় ইনভেনশন কি হলো এই বালু ঘড়ি দেখতে পাচ্ছ এরম থাকবে বালিটা ওপর থেকে কন্টিনিউয়াস পড়তে থাকবে এবং যতক্ষণে ওপরের বালিটা খালি হয়ে যাবে যতক্ষণে ওপরের বালিটা খালি হয়ে যাবে ততক্ষণে বলা হবে যে না চলো তোমার টাইম শেষ মানে তুমি পরীক্ষা দিতে বসলে তোমার ইনভিজুয়েল স্যার এসে বললো এই বালুঘড়িটা ডেকে গেলাম তোর পরীক্ষার টাইম কত নিট বা যেই দিতে গেছো ধর ঘড়ি খারাপ হয়ে গেছে এরম একটা নিয়ে এসে বলছে তোর টাইম কত না এই বালুঘড়িটাকে আমি দশ বার উপর নিচ করে দেবো মানে এরম সোজা আছে আর একবার টোটাল উল্টাবো টাইম খতম আস্তে আস্তে বালি পড়ছে একটা টাইম ইন্টারভাল পরে তোমার টাইম হয়ে যাবে গিয়ে খতম তো সেইভাবে মানুষ টাইম ইন্টারভাল যে এই সময়ের মধ্যে কাজ ঠিক করছে কিনা সময়ের মধ্যে কাজ ঠিক করছে কিনা জানার জন্য বালু ঘড়ি আবিষ্কার করল নেক্সট কি হলো নেক্সট আর্কিমিডিস আবিষ্কার করেছিলেন মডিফাই করেছিলেন কিন্তু আর্কিমিডিসের আগেও একজন আবিষ্কার করেছিলেন এই ওয়াটার ক্লক সেখান থেকে কি হতো না এইখান থেকে জলটাকে সেই পাম্পের মতন করে ওপরে উঠতো আবার ওপর থেকে জল টপ 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 করে পুরে পুরো শেষ হতো আবার আস্তে আস্তে উঠতো এর মাঝখানে আরও কিছু ইনভেনশান গেছে ঘড়ি নিয়ে তারপরে আলটিমেটলি কি হলো ক্লক টাওয়ার শুরু হলো রাজা রাজরাদের বাড়িতে বাড়ির বাইরে বড় বড় একদম উঁচু জায়গায় ক্লক টাওয়ার থাকতো যাতে দূর থেকে লোকে টাইম দেখতে পারে যাতে দূর থেকে লোকে টাইম দেখতে পারে যে কটা বাজে কারণ ঘড়ি তখন খুব এক্সপেন্সিভ ছিল এবং যন্ত্রা দিয়েও অনেক বড় ছিল আমার বাড়ির কাছে একটা জায়গা আছে সেটা হচ্ছে যে ইমাম ভাড়া বলে ইমাম ভাড়া বলে সেখানেও এরকম একটা বিশাল ঘড়ি আছে এবং ঘড়িটা আমরা যন্ত্রাংশ দেখতে গেছিলাম একটা বড়ো ঘর শুধু তার যন্ত্রাংশ আছে আর যখন টাইম হয় ঘন্টা পরে ঢ্যাং ঢ্যাং মারে দূর দূরান্ত থেকে লোকে শুনতে পেয়ে বুঝতে পারছো আচ্ছা এখন অতটা বাজে কারণ রাজা ফাজার বাড়িতেই থাকতো কারণ সাধারণ মানুষের পক্ষে এত টাকা খরচা করে ঘড়ি বানানো সম্ভব ছিল না কিন্তু দূর দূরান্ত থেকে দেখে তাদের কাজ করতে হবে তাই টাইমের ছিল এবং ওই ঘন্টা শুনে শুনে ওরা কাজ করে ফেলতো ঠিক আছে তো এইভাবে হলো ক্লক টাওয়ারের ইতিহাস আমাদের ভারতবর্ষ বহু জায়গায় ক্লক টাওয়ার আছে দেরাদুনে আছে আরো বহু জায়গায় আছে এখন তো একটা নতুন করে বানিয়েছে ক্লক টাওয়ার ওই একটা কলকাতায় এখন লেক টাউনের মোড়ে তো যাই হোক এইভাবে শুরু হলো তো অনেক খরচাও হতো অনেক রাখতো কিন্তু শুরুতে কি হতো এই যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা দেখতে পাচ্ছ শুরুতে কিন্তু মিনিটের কাঁটা তৈরি হয়নি শুরুতে শুধু ঘন্টার কাঁটা তৈরি হতো তারপরে মিনিটের কাঁটা এলো বহু পরে তার তারও অনেক অনেক পরে এলো হচ্ছে সেকেন্ডের কাঁটা এবং হাত ঘড়ি অত সহজে হয়নি হাত ঘড়ি লোকে ঘড়ি এক জায়গা থেকে এক জায়গায় নিয়েই যেতে পারতো না এত ভারী হতো যন্ত্রাংশ তারপরে অনেক ইনভেনশানের পরে কেউ একটা ছোটো ঘড়ি ব্যবহার করলো সেই ছোট ঘড়িকে রাজারা কী করতো সোনার চেন দিয়ে বেঁধে নিজেদের সঙ্গে রাখতো পকড়ে রাখতে এরম করে বেঁধে বেঁধে তো নিয়ে দেখলো আরে ঘড়ি পোর্টেবেল ইউজ করা যায় তারপরে কেউ কেউ সেই ঘড়িটাকে হাতে জড়িয়ে রেখে এরম করে টাইম দেখতে শুরু করলো বিজ্ঞানীদের মাথায় এলো যে হাত ঘড়ি তৈরি করতে হবে তৈরি হলো সেকেন্ডের কাঁটা আর এখন তো দেখতেই পাচ্ছ একটা ছোট্ট ইলেকট্রনিক্সের চিপ কত কিছু করে দিতে পারে ঠিক আছে যন্ত্রাংশ এত বড় থেকে ছোট হয়েছে তার জন্যে পড়াশোনা এত ছোট থেকে অনেক বড় করতে হয়েছে তাই না সেই পড়াশোনার লেভেলটা কিন্তু কোনো মেজারমেন্টে ধরা যাবে না কতটা তোমাকে খাটতে হবে নেক্সট কি হলো আর একটা ঘড়ির এক্সাম্পল দিয়েছি এখানে আমাদের ভারতের পতাকার সঙ্গে নেক্সট এই যে কলম্বাস কাকু এসছেন কলম্বাস কাকু কি করেছিলেন কেন আমেরিকা আবিষ্কার করে ফেলেছিলেন একটা ক্যালকুলেশনের ভুলের জন্য একটা মেজারমেন্টের ভুলের জন্য তখন দু রকমের ইউনিট ছিল একটাকে বলতাম মাইল আর একটাকে বলতাম মিল ঠিক আছে এই মাইল আর মিলের কনফিউশানে ওনার একটা বিশাল দূরত্ব এদিক ওদিক হয়ে গেছিল জাহাজে যেতে যেতে জাহাজের কেউকে তাকে বলছে না না ঠিকই আছে টাইম ঠিকই আছে আমরা ঠিকঠাকই এগোচ্ছি উনি বুঝতে পেরেছেন না আমরা কিন্তু টাইম পেরিয়ে গেছে টাইম পেরোনোর পরেও অনেক দূর চলে এসেছি যাই হোক এখানে মেজারমেন্টের একটা ভুল হয়েছিলো উনি বুঝতে পারেনি চার জন্য উনি যেটা আবিষ্কার করতে গেছিলেন তার জায়গায় অন্য জায়গায় পৌঁছে গেছিলেন সেটা ঠিক কিন্তু কিছু একটা আবিষ্কার হয়েছিলো কিন্তু এখানে একটা বিশাল মেজারমেন্টের ভুল হয়েছিল তো মেজারমেন্টের ভুলের ফলেও এই জিনিস তৈরি হলো তো তাহলে আমরা জানতে পারলাম কিরাম কেন মেজারমেন্ট আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন ইউনিট সিস্টেম তৈরি হলো বাকি তো এই চ্যাপ্টারটা কিছু নেই জানোই তোমরা শুধু এম এল দিয়ে ডাইমেনশান ক্যালকুলেট করতে হয় আর না হলে কি করতে হয় ওই অন্যান্য ডাইমেনশান দিয়ে তোমাদের অঙ্ক দেয় তার ওপরের পাওয়ার ক্যালকুলেট করে কাজ করতে হয় এইটুকুন কাজের জন্য তো বাকি ভিডিওগুলোই দেখতে হয় আমাদের যেটা দেখতে একটু তোমাদের বোরিংই লাগে কিন্তু আজকের পর আজকের এই ঘটনা শোনার পর একটু এনার্জি পেলে কি সেইটা আমায় কমেন্টে অবশ্যই জানিও এবং সেই এনার্জি পেয়ে সেই এনার্জি পেয়ে পড়ে ফেলো ভিডিও দেখে ফেলো এখানে অগ্নি ব্যাচেও আছে তো সেখান থেকে দেখে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা তোমরা খুব তাড়াতাড়ি যারা টুয়েলভে আছো তারা খুব তাড়াতাড়ি একবার রিভিশন করে নাও ফর নিট অ্যান্ড যেই আর যারা ইলেভেনে আছো আর সময় নষ্ট না করে চলো ঝটপট লেগে গেল এই পড়াশোনাটা করার জন্য সো টাটা বাই বাই অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অল